এই হলো রাজপুর বিপত্তারিণী মন্দির, বিপত্তারিণী মা। আজকে ব্রত কথা, আজকে পূজো মায়ের। একদিন সত্যি সত্যি সেই নতুন পাত্র করে শ্রীমান শান্তি করি ব্রহ্মানি রাজপুর বিপত্তারিণী মায়ের ব্রত উৎসব আজকে পালিত হচ্ছে। তাই তোমরা যখন আসবে রাস্তা তো এরকম তোমরা ব্যানার হোর্ডিং দেখতে পারবে। এই হলো তোমার বিপত্তারিণী মন্দির, রাজপুরের বিপত্তারিণী মন্দিরে এন্ট্রান্স। আজকে কিন্তু পুজো, তাই আজকে বিশাল ভিড়। এখন বাজে প্রায় সকাল ওই 8:15 মতন, আর বিশাল ভিড়। যদি তোমাদের টাইমিংটা দেখাই, যে এখানে টাইমিংটা লেখা আছে সকাল 6টা থেকে 11টা আছে মায়ের বাড়ি খোলা আছে, এত বিকেল 2:30 থেকে 5:30 পর্যন্ত, আর আফটারনুন 2:30-5:30। ওকে, আর আরতি সময়টা নিচে লেখা আছে, দেখাতে পাচ্ছি না। ওই মোটামুটি তুমি বিকেল 4:30 অবধি পুজো দিতে পারবে, আর 5:30 সময় আমার মনে হয় আরতি আছে, জুতো রাখার জায়গা আছে। তারপরে এখান থেকে তোমার এন্ট্রান্স। আজকে চিনতেই পারছি না আমি এটা কোথায় আছি, তাই না? এমনি দিন খালি থাকে এই জায়গাটা, পুরো প্যান্ডেল করে ভরে দিয়েছে, তো তাই একদম চেনাই যাচ্ছে না। ও বাহ, বিশাল বড় প্যান্ডেল চারিদিকে, সোনালি মিষ্টি নিয়ে নিয়েছে। এই যে এইভাবে ঘুরে 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 ঢুকতে হবে, এই সবাই যে ঢুকছে এইভাবে, ও বাবা। এই যে ওইদিকে আবার নো ভিআইপি কার্ড, নো ভিআইপি গেট, ও জিও, কোনো ভিআইপি নেই। এই যে সবাই ঘুরছে, আমরাও ঘুরছি, যে ওদিক দিয়ে লাইন শুরু হয়েছিল, তাও লাগিলে এখন অনেকটা খালি আছে। ফাইনালি লাইন শেষ হলো। এই হলো পূজা নিবেদনের জায়গা। এখানে জেনারেলি জুতো রাখার জায়গা ছিল, এখানে ফার্স্ট এড আছে। এই জায়গাটা যেটা আছে, এখানে সবাই দাঁড়িয়েই পুজো দিচ্ছে, এখানে ভগবানের ফটো আছে। তো তোমরা চাইলে ভিতরে তো আজকে পুজো দেওয়া হচ্ছে না, তাই এখানেই দাঁড়িয়ে তোমরা পুজো দিতে পারো সব জিনিসপত্র নিয়ে। আর এই বাইরে এক থেকে নিয়ে একদম আলাদা আলাদা তোমার কাউন্টার করা আছে, টোটাল 27টার মতন কাউন্টার আমি দেখতে পাচ্ছি। তো তোমরা ফুল যা যা কিনে এনেছো এখানেই পুজো দিতে পারবে। আর ওই যে ওই দিকে যে জায়গা আছে, যেটা হলো তোমার ব্রত কথা পুষ্পাঞ্জলি, মানে ভগবানের দর্শন করার জন্য, আমার মনে হয় ওদিক দিয়ে সবাই যাচ্ছে। এখানে অঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল নেওয়া হচ্ছে, আর তারপর এই যে ব্রত কথা ও পুষ্পাঞ্জলি, আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। আজকে ভিতরে হচ্ছে না, ওখানে আমাদের যে আগে যারা দাঁড়িয়ে ছিল তাদের পুষ্পাঞ্জলি চলছে, এরপরে এই পিছনে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের সবার পুষ্পাঞ্জলি হবে। এই যে ওখানে এখন পুষ্পাঞ্জলির পরে সবাই উপরে চলে যাবে মায়ের দর্শন করতে, দর্শন করে তারপর উপাস থেকে বেরিয়ে যাবে। এই যে আমাদের রো ছেড়ে দিল, এই যে সব একটা একটা করে রো আছে, 1, 2, 3, 4, তো আমরা 4 নম্বর রোতে আছি। আর এই যে এখানেই দাঁড়িয়ে পড়বো, এখান থেকেই পুজো দেওয়া হবে। এই যে মায়ের দর্শন এখান থেকে তোমরা করতে পারবে। এখানে এখন অঞ্জলি হবে, সবাই অঞ্জলির জন্য দাঁড়িয়েছে। মায়ের কাছে প্রার্থনা করুন, মা গো 12 মাসে 12টা ফল, আমার সংসারে ধর্মের একটা ফল, 4টা ফল তোমাকে দিলাম, তুমি আমাকে সারা বছর বিপদ আপদে মা রক্ষা করবে। বিদর প্রদেশে এক রাজা ছিলেন, রাজার রানীর নাম ছিল হৈমবতী। সেই রানীমা রূপে গুণে খুবই অতুলনীয়া। রানীমা এক মুচির মেয়ের সঙ্গে সই পাকিয়েছিলেন। সেই মুচির মেয়ে রানীমাকে চুল বেঁধে দিত, আলতা পরিয়ে দিত, কথোপকথন করত, বিভিন্ন পরিচর্যার কাজে ব্যস্ত থাকত। একদিন রানীমা কথোপকথন করতে করতে মুচি সইকে বললেন, জানিস মুচি সই, মহারাজ মি দয়া করে অনেক পশু পাখির মাংসের রং দেখিয়েছেন, কিন্তু গোমাংসের রং কেমন এখনো পর্যন্ত উনি আমাকে দেখাননি। আমার বড় সাত এই গোমাংসের রং কেমন দেখার, তোর বাবার তো গরুর চামড়ার কাজ, তোর বাবাকে বলে তুই গোমাংস নিয়ে আমাকে দেখাবি, এই আশা তোকে পূরণ করতেই হবে। তখন রানীমার কথা শুনে মুচিসই বলল, সে কি করে হয় রানীমা, রাজবাড়ির মধ্যে এত দাস দাসী, এত প্রহরী, তাদের মধ্যে থেকে আপনাকে কিভাবে এই গোমাংস এনে দেখাবো। তখন রানীমা বললেন, দেখ মুচিসই, একটা নতুন পাত্র দেবো, নতুন বস্ত্র দেবো, সেই নতুন পাত্র করে গোমাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে আমার ঘরে খাটের তলায় তুই রেখে দিবি, আমি সময় মতো থেকে ফেলে দেবো। রানীমার কথা তখন মুচিসই ফেলতে পারল না। একদিন সত্যি সত্যি সেই নতুন পাত্র করে গোমাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীমার ঘরের খাটের তলায় রেখে চলে গেল। এক দাসী রানীমার ঘর পরিষ্কার করতে এলো। সে ঘর পরিষ্কার করতে করতে সেই নজরে পড়লো নতুন পাত্রটি। সে ভাবল, নতুন পাত্রের মধ্যে নিশ্চয়ই কোনো ভালো খাবার আছে, এর মধ্যে থেকে যদি আমি 2-1 পিস খেয়েও নিই কেউ টেরও পাবে না।
এই ভেবে সে চারিদিকে লক্ষ্য করতে করতে ঘর মুছতে মুছতে পাত্রটির কাছে গেল। বস্ত্রটি খোলা মাত্রই দেখল খাবার তো নয়, এক তাল অস্পৃশ্য গোমাংস। মানুষ যখন চায় তখন যদি না পায় তখন তার মনে মনে খুব রাগ সৃষ্টি হয়। ঠিক দাসীর ক্ষেত্রে এমনটি হলো, তার মনে মনে খুব রাগ সৃষ্টি হলো। সে ছুটতে ছুটতে মহারাজের কাছে উপস্থিত হয়ে বলল, মহারাজ সর্বনাশ হয়েছে, কে রাজবাড়ির অকল্যাণ করার জন্য আবার রানীমার ঘরের খাটের তলায় এক তাল অস্পৃশ্য গোমাংস রেখে গেছে, রানীমার অকল্যাণ করার জন্য। মহারাজ তখন সভাকার্য চালাচ্ছিলেন, সভাকার্য বন্ধ করে মহারাজ সেই দাসীকে জিজ্ঞেস করলেন, তুমি সত্যিই দেখেছো না এক তাল অস্পৃশ্য গোমাংস? তখন দাসী মহারাজকে বললেন যে আমরা দাসীবাসী মানুষ, আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়াই, গোমাংস চিনতে আমার ভুল হবে না মহারাজ। মহারাজ দাসীর কথা শুনে ভীষণ রেগে গেলেন এবং বললেন, রাজবাড়ির মধ্যে এত দাস দাসী, এত প্রহরী বেষ্টিত, কারো চোখে পড়ল না? প্রহরী সন্ধান নাও, যে এই কাজ করেছে তার শিরচ্ছেদ করা হবে। এই কথা শুনে রানীমা দুজন পরিচালিকা ছুটতে ছুটতে রানীমার ঘরের সামনে উপস্থিত হয়ে রানীমাকে বললেন, রানীমা সর্বনাশ হয়েছে, কে রাজবাড়ির অকল্যাণ করার জন্য আবার আপনার ঘরের খাটের তলায় এক তাল অস্পৃশ্য গোমাংস রেখে গেছে? মহারাজ বলেছেন যে এই কাজ করেছে তার শিরচ্ছেদ করা হবে। এই কথা শুনে রানীমা চমকে উঠলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন এবং ভেঙে পড়তে লাগলেন। ভাবলেন যে আমি কি করলাম, আমারই খেয়ালের বশবর্তীর জন্য আমার এই ছোট্ট মুচিস হয়ে প্রাণ যাবে, এখন আমি কি করি? এই বলে রানীমা হাউ হাউ করে কাঁদতে লাগলেন এবং চিন্তা করতে লাগলেন। তারপর রানীমার মাথায় এলো যে শুনেছি পুরাকালে দেবতারা বিপদে পড়ে মা মহাশক্তির স্মরণ নিয়েছিল, আমিও দেখি মা মহাশক্তিকে স্মরণ নিয়ে বিপদ থেকে রক্ষা করা যায় কিনা। এই বলে রানীমা গলায় গলবস্ত্র দিয়ে নত জানু হয়ে মা মহাশক্তির উদ্দেশ্যে বলতে লাগলেন, মা বিপদ তারিণী, তারিণী তারও পরে বিপদে পড়িয়া আসিবে, ডাকি মা তোমারে, কি কব তোমারে উক্তি, ও মা হর জায়া, বিপদে পড়িয়া আসিবে রাখো মহামায়া, মা বিপদ তারিণী, তুমি মা শিব করিব তোমার মত যত কাল জীব। এই বলে রানীমা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তখন মা মহাশক্তি দৈব বাণী হয়ে বলতে লাগলেন, রানী তোর ডাকে আমি প্রসন্ন হয়েছি, যে বিপদে পড়ে বারবার আমার নাম স্মরণ করে জয় মা বিপদ তারিণী চণ্ডীর জয় বলে সে আমার ভক্ত হয়ে যায়। আমার বরে এই গোমাংস ভরা পাত্র আমি নিজের হাতে সরিয়ে ফলে ফুলে পূর্ণ করে দিলাম, তুই রাজাকে দেখা। তখন রানীমা চোখ মুছতে মুছতে সেই পাত্রটির কাছে গেল। পাত্রটি খোলা মাত্র দেখলো যে সত্যিই তো গোমাংস আর নেই, ফলে ফুলে পূর্ণ হয়ে গেছে। রানীমা তখন মা বিপত্তারিণী চণ্ডীর উদ্দেশ্যে প্রণাম করছেন। এই সময় মহারাজ হাতে গর্ব নিয়ে রানীমার ঘরের সামনে উপস্থিত হয়ে বললেন, রানী কোথায় গোমাংস দেখাও আমারে। তখন রানীমা সেই ফলে ফুলে ভরা পাত্র মহারাজকে দেখালেন। মহারাজ বললেন, আমি ফলে ফুলে ভরা পাত্র দেখতে আসিনি রানী, আমি গোমাংস ভরা পাত্র দেখতে এসেছি। তখন রানীমা সবিস্তারিত ভাবে মহারাজকে বললেন। মহারাজ সব কথা শুনে হাত থেকে খর্বটা মাটিতে রেখে মা মহাশক্তির উদ্দেশ্যে বলতে লাগলেন, মা বিপদ তারিণী তোর এত দয়া এত করুণা মা, আজ একটা সামান্য ভক্তের সম্মান কাকুতে তুই নিজের হাতে গোমাংস ভরা পাত্র সরিয়ে ফলে ফুলে পূর্ণ করে দিলি মা, আমিও প্রতীক্ষা করছি, আমি যতদিন বাঁচব ততদিন তোর ব্রত করব, আর এই ব্রত প্রচার করাই হবে আমার জীবনে একমাত্র মহাব্রত, সেই থেকে মর্তে মা বিপত্তারিণী চণ্ডীর ব্রত প্রচার হলো। শ্রীমান শান্তি করি ব্রহ্মানি ব্রহ্মণ প্রিয়াম সর্বলোক পরিতৃঞ্চ মামি সদাশিবা মঙ্গলাং শুভরাং শুদ্ধাং নিষ্কলাং পরমান্তরাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণামহম। এষা পুষ্পাঞ্জলি ইহান পরমেশ্বরী জগজ্জননী মা বিপদকারিণী চণ্ডিকা উন্নম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে
সর্বাত্ম সাধিকে শরণে সর্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ফুটপাথ করবেন, আস্তে আস্তে যাবেন, ওপরে দর্শন করবেন, নেমে যাবেন, তাড়াতাড়ি করবেন, বেশি টাইম নেবেন না। এই যে আমরা এখন মন্দিরে সবাই প্রবেশ করছি, আর ওই দিকে আগের মানে আমাদের পরের যারা আছে তারা এখন অঞ্জলি দিচ্ছে। এখন বাজে প্রায় 8:45 মতন, বেশিক্ষণ সময় লাগলো না, আধা ঘন্টা 45 মিনিট মতন পুজো হয়ে গেল। এখন ভগবানের দর্শন করতে যাচ্ছি আমরা। এই যে রথ, এবছরের রথ, এই যে নিচ থেকে সবাই এসছে, নিচ থেকে সবাই এসে এখানে ভগবান দর্শন করছে, আর এখান থেকে আমরা ভগবানের দর্শন করতে পারি। এই যে এখানে এসে সবাই এখানে ফুলগুলো জমা দিচ্ছে, এই ফুলগুলো জমা দিয়ে ভগবানকে যদি কিছু দিতে চায় এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর ভিড়। আর এই হলো তোমার ভগবানের মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর লাগে দেখতে। আজকে এত সুন্দর করে সাজিয়েছে, অপরূপ সুন্দর করে সাজিয়েছে আজকে মায়ের দর্শন করে সবাই এদিক থেকে বেরোচ্ছে। এদিকে প্রচণ্ড ভিড়, আর এদিকে সবাই চলে যাচ্ছে। তার কারণ হলো এখানে চরণামৃত দেওয়া হচ্ছে। ওই যে সামনে ওইখানে একজন একটা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু চরণামৃত পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে বোতলে বোতলে করে চরণামৃত পাওয়া গেছে। ও আচ্ছা, বাড়ি নিয়ে যাওয়ার জন্য 5 টাকা করে। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব ফাস্ট হয়ে গেল, উইদিন 1 ঘন্টা। যখনই আসে আমার মনে হয় বৃষ্টির জন্য হতে পারে, হয়তো একটুখানি লোকজন কম, বাট এখন প্রচুর লোকজন আসছে, ব্যবস্থাপনা খুব ভালো, প্রবলেম হবে না, আরামসে আসবে, অঞ্জলি দেবে, পুজো দেবে, মায়ের দর্শন করবে। হ্যাঁ, একটু রাশ তো থাকবেই, আর তারপর আরামসে পুজো দিয়ে যেতে পারবে। বিকেল 4:30 অবধি পুজো হবে, আরামসে আসো। আর কেমন লাগবে ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও।